এটার দাম কয় টাকা? ও এটা হচ্ছে 998। এইটুকু গাছের দাম $10। অবশ্য দাম কিন্তু মোটামুটি ভালোই, যাই কম। তখন দেখি আমার লাউ শাক, তারপর লাউ টমেটো এইগুলার দাম কি। আসসালামু আলাইকুম, কিরম আছেন আমার ভাই বোনেরা? আমি আপনারা বোন শাকিলা সাথী। আপা আজকে আইসে মাটি কিনতে। এই জায়গা না আসলে না বুঝতে পারতাম না এত রকমের গাছ গোছালি এই জায়গা আছে। আমার পরিচিত মিলা গাছ গোছালি আছে। বোনের একটু শখ হচ্ছে, মনে করেন যে বাগান করা, তো ভাবনো কি একটু দেখি ঘুরে আসি। তো আসি দেখি, ওরে বাবা বাহারি রকমের জিনিসপাতি এই জায়গায় আছে। দেখাচ্ছি, এই জায়গা আমার চিনা জানা মিলা গাছও আছে। কি আব্বু না, কিছু কিছু গাছগুলা দেখেন কি সুন্দর, ক্যাপসিকাম ধরছে, মরিচ ধরছে। এগুলোর দাম বেশি, এগুলোর দাম হচ্ছে $22 মানে $23 করে দেখেন, $23 এই গাছটার দাম। বাংলাদেশের ২৪০০ টাকা একটা করে গাছ, মিলার দাম আসলে। তবুও মানুষ কিনে। এই যে সিমের গাছ পর্যন্ত আছে, বিন, এই দেখেন বিনের বিনের গাছ $5.99 করে দেখছেন। সবচেয়ে ভালো লাগে কি, বড় গাছও আছে আবার ছোট গাছও আছে। এখন আপনি কোন ধরনের গাছ নিতে চাবেন? আবার বড় গাছের দাম দেখবেন যে বেশি টাকা, ছোট গাছের দাম আবার হচ্ছে কম টাকা। সেটাও দেখাচ্ছি, এই ছোট ছোট মরিচ, ছোট ছোট বেগুন গাছের দাম কিরকম এখন দেখাচ্ছি। $99 করি। আর এই টমেটো গুলা হলো এক একটা এক এক দাম। এই দেখেন টমেটো গাছের, নিজেরা কষ্ট করি, বিচি দিয়ে না তৈরি করিও এর থেকেও কিন্তু লিজ হওয়া যায়। আবার এই দেখেন এই জায়গাটাতে মিন্টের গাছও আছে, ঘাস আছে। মিন্ট গুলা হচ্ছে $3.99 করি, মানে বাংলাদেশের হচ্ছে ৪৫০ টাকার মতো করে এই জায়গার দাম। আপেল গাছ আছে, তারপরে আপনার রাসবেরির গাছ আছে, ব্লুবেরির গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছও আছে। এই যে এটা গাজরের গাছ, এটা ধনে পাতার গাছ, ধনে পাতার গাছও বিক্রি হয়। এই দেখেন কয় টাকা, $5.78 ধনে পাতার গাছ, এইটার দাম ৫৭৫০০ টাকার মতো বাংলাদেশি টাকা এই ধনে পাতার গাছের। এই যে এই জায়গায় সব আছে। এইদিকে দেখেন লাউ, শসা, গাজর সব আছে। এই যে এটা কি, এটা হলো বেগুন গাছ। বেগুন গাছের দাম দেখতেছি দাঁড়ান তো, কিছু কিছু জায়গায় দেখতেছি দাম নাই কিসের জন্যে এরা। এই দেখেন আমাদের তরমুজের গাছ, তরমুজের গাছে ও এই আছে। ও এই সব করে মানে একটা করে হচ্ছে $2.99 করি, $3.99 করে এরকম একটা। এই যে মিষ্টি কুমড়ার গাছে $5.48। এই দেখেন কিছু কিছু দাম লিখে রাখছে, আবার কিছু কিছু দাম হচ্ছে কেন উপরে দিয়ে রাখছে। এই দেখেন ও স্ট্রবেরি, ও সরি সরি, আবার এই দেখেন ওরে বারে স্ট্রবেরি। এই দেখেন স্ট্রবেরি ধরে আছে, স্ট্রবেরির দাম কয় টাকা? সুপ 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 সুপ, স্ট্রবেরির দাম মেলা টাকা, অনেক টাকা দাম এই স্ট্রবেরিটা। ভালো করে দেখাচ্ছি দাঁড়ান স্ট্রবেরিগুলো। এই যে মরিচ, এই সেই রকম ঝালের মরিচ, এই দেখেন $6, অলমোস্ট $6, বাংলাদেশে ৬৫০ টাকার মতো এই মরিচের দাম। আর এই জায়গায় আরও আছে, এই যে এগুলা তো বড় বড়, তো এইগুলা আবার দামগুলো এক এক জায়গায় লিখে রাখছে, এক এক জায়গায় লিখে রাখে নাই। এই দেখেন, তবে কি মরিচ কিন্তু বিভিন্ন রকমের আছে, যে $5.48 মরিচ। এই যে এটা হচ্ছে হোম দীপু, এই জায়গা দেখেন। এই যে চলেন ভিতরে যাই, ভিতরে যায় মাটি কিনে আনি। এই যে ১৭০০ টাকা বাংলাদেশের টাকা এই ড্রাগন ফলের একটা গাছের দাম। চলেন ভিতরে যাই। এই জায়গার গুলাও অনেক সুন্দর দেখেন, এই যে গাছগুলো, আমার আমার গাছ দেখলেও কি যেন হয় জানি না, গাছও কিনতে মন চায় খালি দেখেন। এ থেকে গাছও কিনতে পারবেন, গাছের মাটিও কিনতে পারবেন,
তারপরে বক্সগুলোও কিনতে পারবেন, কি সুন্দর না? ইনডোরের প্ল্যান্টগুলোও ভিতরে পাওয়া যায়। এইখানে আসলে পরে আপনি সব কিছুই পাবেন একসাথে, মাটি পাবেন, গাছ পাবেন এবং গাছের যে পরিচর্যার জিনিসপত্র সব কিছুই পাবেন। সামনে চলেন, মাটির দাম কেমন সেটাও আপনারা এক নজর দেখায়। এগুলো সব মাটি, এই যে মাটি, $9, $8, $11, তারপরে হচ্ছে ও এই যে এইটা মনে হয় আগের বার আমরা লিসুন রোজরু ওইটা ওই যে তাই আবার কি করে, এই জায়গায় সব মাটি, অনেক মাটি, মানে $10, $9, $8, $15 এরকম, সর্বোচ্চ মনে হয় $15 মাটি আছে এই জায়গা। অনেক সুন্দর গাছটা, এই গাছটা আমার পছন্দ হয়েছে, দেখো ছোট্ট গাছ কিন্তু অনেক ফুল ধরছে। কয় টাকা দাম? $40 দিব নাকি গাছটা? এই গাছটা আমি নিতে চাচ্ছি, অনেক ভালো লাগছে। আসলে ফুলের গাছ দেখলে না মনটা আসলে খুব ভালো লাগে, কত রকমের ফুল, কত রকমের কি এই জায়গায় আছে। জানি না কিরকম লাগলো আপনার কাছে ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালোই লাগলো। ছোট্ট করে ভিডিও করে নো আর সাথে গাছ গোছালি সব দেখানো কিরকম দাম সেটাও দেখানো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।